আজকে 30 তারিখ, এখন সকাল 9টা বাজে। আমরা যাচ্ছি বর্ণলতা হোটেলে ভিতর দিয়ে। দারুণ করেছে, ওরে বাপ। পুরো মাঝখানে একটা বড় পুকুর, জলাশয়, তার চারদিক থেকে ঘুরিয়ে গাঁদা ফুলের ফুল আর অন্যান্য অনেক ফুল রয়েছে। বিরাট ফুল, এগুলো মোরগ ছুটি। পুরো চন্দ্রমল্লিকা, এই কালারটা তো খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর। মালি আছে নিশ্চয়ই, ফোয়ারা আমরা এখন বর্ণদত্তা ভেতরে রিসোর্টের ভেতরে বসে আছি। আমাদের এখন ব্রেকফাস্ট করবো, এখন 9:15 বাজে, 30 তারিখ, ডিসেম্বর 2023। এটা জয়পুর জঙ্গল বর্ণদত্তা রিসোর্ট। আমরা এরপরে যাবো বিষ্ণুপুর। বলো, খাওয়া দাওয়া এখনো দেয়নি, অর্ডার দেওয়া হয়েছে, খাওয়ার এখনো আসেনি। আমরা ধোসা খাবো, পিঠে খাবো, পিঠে খাবে। ও এই তো ধোসা বিক্রি, এখানে ধোসা এখানে হচ্ছে, যাই হোক এখানে আসলেই হলো আমাদের। হ্যাঁ, এসে গেছে, খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছে।
পদের ধোসা আসছে। ঘোড়ার গাড়ি বনদাতা রিসোর্টের মধ্যে পিঠে আছে এখানে বাড়ি সরকার। আমরা এখন বনদাতা রিসোর্টে আছি, জয়পুর জঙ্গলের পাশে। এখানে বাটিসাপটা পিঠে তৈরি হচ্ছে। বাটিসাপটা কত করে? পঞ্চাশ টাকা। দুটো দেবেন তো? না, বিরাট রিসার্চ করেছে বনদত্তা রিসোর্টের ভেতরে। আর শুধু ঘোড়া আছে, ঘোড়া করে ভেতরে ঘোরার জন্য। ডাকছে গু গু করে।
বনদতা রিসোর্টের ভেতরে। ইমু পাখি অমু পাখি অমু কি মোটা বাবা। কৃষ্ণর গায়ে রং ড্রাগন ফ্রুটস এর জন্য পুরো মাচা করা আছে। একজন শুয়ে আছে, একটা ইমু পাখি শুয়ে আছে। পুরো গোলাপ বাগান, গাঁদা বাগান, কলা গাছ, তার ভিতরে দু চারটে সূর্যমুখী, পুরো নার্সারি, ফুলের নার্সারি। ওদিকে চাষ হয়েছে, গরু বসে আছে, গরু ফুলকপি চাষ। ইমু পাখিরা ঘুরে বেড়াচ্ছে, ময়ূরের মতন লেস তুলেছে, পেকাম তুলেছে। ঘোড়া রাস্তা বল, সব সাদা ঘোড়া। এখানে বনলতা রিসোর্টের মধ্যে পুরো গরু আছে, আস্তাবল, গোশালা। খুব ভালো লাগছে তোমাকে দেখতে।
গরু আছে, ঘোড়া আছে, ঘোড়ার বাচ্চা, ভেতরে সাদা ঘোড়া, ঘোড়া সাদা ঘোড়া আছে ভেতরে। দেখো ঘোড়ার বাচ্চা রোদ পায়। ঘোড়াটা শুনবো, এটা তার রোদের মধ্যে আছে। ইমু সব দেখে গেল। আমার পিঠে নিয়েছে, ওদের পিঠে ছিল তো, ওদের পিঠে খাবে কে? বড়দা রিসোর্টের নিজস্ব দুধের ছানা দিয়ে তৈরি রসগোল্লা ল্যাংচা।